প্রভাবশালী মানুষ, উনি তো নিশ্চয়ই তোলপাড় করে ফেলবেন তোমাকে খোঁজার জন্য। তাই তুমি এমন জায়গায় গিয়ে গা ঢাকা দেবে যেখান থেকে ওরা তোমায় খুঁজে না বের করতে পারে। ভেঙে ফেলুন, কাল থেকে পাঁচিল ভেঙে ফেলুন। আমাদের সব থেকে বড় শক্তি তুই মিছরি, তুই আমাদের ঠিক রক্ষা করবি। এই মিজদি, চল তো বাইরে গিয়ে দেখি লোকটা কি করছে। আয় আয়। ও বর্তিমা, বর্তিমা, তুমি আমায় বলে দাও না গো আমি কি করব। সবাই যে আমার উপর খুব ভরসা করে। আমার আমার জীবনের সব থেকে কঠিন ডিসিশনটাকে আমাকে নিতেই হবে। কোনো কোনো ভাবে আমি আটকাতে পারবো না। জল জল বর্তিমা, বর্তিমা, তোমার জল তেষ্টা পেয়েছে, জল খাবে, দাঁড়াও। হে বাবা, ঘরে তো এক ফোঁটাও জল নেই। জল বর্তিমা, তুমি একটুখানি থাকো, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, এই তো গুবলি এসে গেছে। গুবলি, শোনো, তুই একটু বর্তিমার কাছে থাক, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে মামি, তুমি যাও। বর্তিমাসি, তুমি কেমন আছো? বাড়িতে এসব কি হচ্ছে বর্তিমাসি? মনে হচ্ছে শয়তান লোকগুলো এসেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে কি বলছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বর্তিমাসি, শর্ত মানে কি? মামি সবসময় রঞ্জা দিদিকে বলে, প্লিজ রঞ্জা, আমাদের কোনো ক্ষতি করো না, আমি তোমার সব শর্ত মানবো। লাবু, এখানে শুবি, এখানে শুলে একটু হাওয়া পাবি। না, আমি এখানেই ঠিক আছি। মিজদি, আজকে যেভাবে লোকগুলো এসে বাড়িটা দেখে গেল না, আমার মাথাতে কিছুতেই আসছে না আমি আমি কিভাবে বাড়ি ভাঙাটা আটকাবো। মিছরি, তুই ছাড়, আমি করে দেব। না না, আমি করে নিচ্ছি, তুমি শোনো না। আর বোধহয় বাড়িটা বাঁচানো গেল না। না না ফুলদি, এভাবে এভাবে আশা ছেড়ে দিও না। অর্জুন মল্লিককে এভাবে আমরা জিততে দেব না। আমাদের বাড়ি আমাদেরই থাকবে। আমি রঞ্জার শর্ত পূরণ করে এই বাড়িটা বাঁচাবো ফুলদি। রঞ্জা আমাকে যা কথা দিয়েছে সেই কথা ওকে রাখতেই হবে, না হলে আমার কি মূর্তি হতে পারে ও ভাবতেই পারছে না। শুধুমাত্র শুধুমাত্র আমার বাড়ির লোকগুলোর মাথার উপরে ছাদটা বাঁচানোর জন্য আজ আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মেজদিমা, তুমি শুয়ে পড়ো না, আমি বরং তোমার গায়ে চাদরটা। হাই, কিচ্ছু লাগবে না, তুই গিয়ে শুয়ে পড়, সারাদিন অনেক পরিশ্রম হচ্ছে, যা। ভূত, তুমি জল খেয়েছো? আমার কথা চিন্তা করতে হবে না। লাবু, বর্তিমাকে ওষুধটা খাওয়ানো হয়েছে কি দেখতো। লাবু, তুমি শো, আমি দেখছি। মিছরি, সারাদিন তো তুই দিদির কাছে থাকলি, তুই জাগিয়ে শুয়ে পড়, আমি তো আছি। না না, তুমি শোও না, আমি আজ সারা রাত বর্তিমার পাশেই থাকবো, আমি জেগে থাকবো সারা রাত। বর্তিমা, আমি তো তোমাকে প্রণামও করতে পারবো না। সোনালীর মা সবসময় বলে ঘুমন্ত মানুষকে নাকি প্রণাম করতে নেই। আমার ভাগ্যটা দেখো, শেষবারের মতো তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না। বর্তিমা, বর্তিমা, আমি জানি না আমি কোথায় যাবো, কি হবে। শুধু এইটুকু জানি, আমাকে আমাকে তোমাদের সবাইকে ছেড়ে
অনেক দূরে চলে যেতে হবে জানো তো মর্তিমা। আমার না খুব ইচ্ছে করছে ভূতকে বলি, ভূত তুমি আমাকে বাঁচাও, এই এই বাড়িটাকে বাঁচাও। কিন্তু আমি জানি এইসব করে আর কোনো লাভ হবে না, সবাই হাল ছেড়ে দিয়েছে, সবাই। মামুও তো কিচ্ছু করতে পারলো না ওই লোকটার থেকে এই বাড়িটাকে বাঁচাতে। এই বাড়িটাকে আমি জানি, আমি তোমাদের চোখে অনেক নিচে নেমে যাব, তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, কিন্তু কিন্তু তোমরা তোমরা ভালো থাকবে। হ্যাঁ প্রতিমা, আমি দূর থেকেও শুনতে পাবো, জানতে পারবো যে এই এই বাড়িতে আবার রাধে ভাদবের পুজো হচ্ছে। কুবলোটা কুবলোটা সারা বাড়ি ছুটে ছুটে খেলছে আর ফুলদি ফুলদি ওর পেছনে খাবার নিয়ে ছুটছে ঠিক আগের মতো। লাবুটার একদিন একদিন বিয়ে হয়ে যাবে, মিষ্টিমা আবার শ্বশুর বাড়ি যাবে, আমি সব দূর থেকে শুনব। তোকে কিছু একটা করতেই হবে, এখন বাড়িতে ভূত নেই, ভূত থাকলে না হয় আমরা আমরা অন্য কিছু একটা ভাবতে পারতাম। আমরা এখন কি করব, আমরা সবাই তো তোর উপর নির্ভর করে আছি, তুই কিছু করতে পারবি না? আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? কোনোদিনও তোমাকে আমি এভাবে প্রণাম করতে পারবো না, জানি না কোন নিরুদ্দেশের ঠিকানায় তুমি আমায় নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি সবাইকে ভালো রেখো রাধা মাধব, সবাইকে রক্ষা করো। চললে? বাহ, এই তো বুদ্ধিমতির মতন ডিসিশন নিয়েছো,
তা যা বলেছিলাম সব মনে আছে তো? তারে কাছেও যেন তোমায় না দেখি, এত দূরে চলে যাবে যাতে কেউ তোমার খোঁজ না পায়। আমারও তোমাকে একটা কথা বলার আছে রাজা। আমি তোমার কথা রেখেছি, তোমাকেও কিন্তু আমার কথা রাখতে হবে। তুমি যদি আমার কথা না রাখো, অর্থাৎ আমি চলে যাওয়ার পরেও অর্জুন মল্লিক যদি আমার পরিবারের ওপর অত্যাচার চালায়, এই বাড়ি দখল করার চেষ্টা করে, তাহলে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ফিরে এসে তোমার কি হাল করব তুমি কল্পনাও করতে পারছো না। আগের বার তুমি আমাকে একা ঠকিয়েছিলে, কিন্তু এবার আমার পরিবারের স্বার্থ জড়িয়ে আছে। আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় না, তাহলে কোনো অর্জুন মল্লিক, কোনো গ্যাং তোমাকে বাঁচাতে পারবে না। চলি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এ কি রে বাবা, এ আবার কি হলো? এই সাবুদিটা না সারা জীবন রাহু হয়ে আমার পাশে পাশে ঘুরে বেড়াবে। বেশ তো বিছানায় শুয়ে পড়েছিলে, আবার কি মরতে উঠে এলো কে জানে। বললি না কোথায় যাচ্ছিলি এত রাত্রিরে? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু লক্ষ্য করিনি? আমি সব খেয়াল করেছি মিছরে, তুই কেমন যেন একটা করছিলি, তোর আচার ব্যবহার সব খুব অস্বাভাবিক লাগছিল। কেন রে মা, বল না মা, কি কি করেছে মেয়েটা, কি বলেছে তোকে? তুই এত রাতে কেন উঠে এসেছিস, কোথায় কোথায় যাচ্ছিলি বল আমায়? হ্যাঁ, এই মেয়েটা নিশ্চয়ই তোকে কিছু বলেছে না? আর আমি যে তোকে বলেছিলাম আমরা আর চুপচাপ কোনো কিছু মেনে নেব না, কি বলেছে ও তোকে, কি করেছে আমায় বল, আমায় বল মিছরে। ও আমায় কিছু করেনি। তাহলে তুই কোথায় যাচ্ছিলি? আমি বাড়ি থেকে চলে যাচ্ছিলাম। এইসব কি পাগলের মতো বলছিস তুই? আমি সত্যি কথা বলছি বর্তিমা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছিলাম। কেন, তোকে কোনো ভয় দেখিয়েছে? ও তোর কোনো ক্ষতি করবে বলেছে? হ্যাঁ বল। ও আমাকে কোনো ক্ষতি করার ভয় দেখায়নি বর্তিমা। তাহলে আমি আর এটা নিতে পারছি না বর্তিমা। কি নিতে পারছিস না মিছরে? শোন, ও আমাদের কিচ্ছু করতে পারবে না রে মা, এই বাড়িটা ও ভাঙতে পারবে না। আমরা আমরা সবাই যদি এরকম একজোট হয়ে থাকি, ওরা কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বর্তিমা আমার উপর রাগ না করলে আমাকে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দেবে না, আমি ঠিক আটকা পড়ে যাব। মিছরে, দেখলি না ইনুকে কেমন আমরা সবাই মিলে বাঁচিয়ে দিলাম, নাহলে ওই লোকটা আমাদের ইনুকে মেরে ফেলতো। ঠিক তেমন ভাবে এই বাড়িটাকেও আমরা বাঁচাবো, দেখিস ওরা কিচ্ছু করতে পারবে না। তুই শুধু একটু ভরসা রাখ মা, আমার উপরে একটু ভরসা রাখ, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। ভয় নয় বর্তিমা, আমার বিরক্তি এসে গেছে। বিরক্তি? বর্তিমা, ছোটবেলা থেকে মামু আমাকে কোনো দুঃখ কষ্টের আঁচ পেতে দেয়নি, আমি তো ছোটবেলা থেকেই খুব আরামে থেকেছি। আর এখানে এতগুলো মানুষের সাথে দেখো বর্তিমা, বিয়ের পর থেকে তো আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কিন্তু এখন এখন আর আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না। মিছরে, কি চাইছিস তুই? আমি আমি বাড়ি থেকে চলে যেতে চাই। হ্যাঁরে, এত সহজে তুই তোর সংসারটা ছেড়ে চলে যাবি? একবার বুক কাঁপছিল তোর এই কথাটা বলতে। আমাদের ছেড়ে তুই চলে যাবি মিছরে, তোর মামু এই কথাটা পছন্দ করবে না,
ও এসব একদম পছন্দ করে না। বর্তিমা, আমি মামুকে গিয়ে বলবো, আমার খুব কষ্ট হচ্ছে এখানে থাকতে। আমি 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 মামুকে বোঝাবো। মামুর কাছে নিশ্চয়ই আমার আমার দুঃখ কষ্টের থেকে সমাজের বিধি নিষেধ, লোক লজ্জা নিন্দা, এগুলো এগুলো বেশি ম্যাটার করবে না। আমি আমি এখান থেকে চলে যেতে চাই। সব যখন ঠিক করেই ফেলেছিস, আমি আর তোকে বাধা দেব না। কিন্তু এটা তো ভাদ্র মাস, ভাদ্র মাসে লোকে কুকুর বেড়ালকেও বাড়ি থেকে বার করে না। আর তুই তো তুই তো আমার 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 বাড়ির বউ। এই বাড়ির জন্য তুই অনেক করেছিস মা, অনেক বিপদে অনেক দুঃখে শেষ পর্যন্ত তুই আমার পাশে দাঁড়িয়েছিস। তাই তাই আজ শেষ অনুরোধটুকু আমার রাখ, এই ভাদ্র মাসে অন্তত বাড়ি ছেড়ে যাস না। ভাদ্র মাসটা কেটে গেলে তুই যেখানে খুশি চলে যা, আমি আর তোকে আটকাবো না। আমার আমার সংসারের মঙ্গলের কথা ভেবে অন্তত এই কথাটুকু তুই রাখ। মিছরি যদি এখনো না করে তাহলে তো অনেক কথা বেরিয়ে পড়বে, মাঝখান থেকে আমি কেস খেয়ে যাব। একবার যদি অর্জুন স্যারের কানে কথাটা যায় তাহলে তো যাকে যাকে থাকুক আরো দুটো দিন, ভাদ্র মাস পড়ারও আর টাইম পেল না। তবে মিছরিকে আমায় যথেষ্ট চাপে রাখতে হবে যাতে ও মুখ না খোলে। আমি আমি কটা দিন থেকে যাব। মিছরি, আমাকে আমাকে যেতে দাও বর্তিমা। আগে সত্যি কথাটা বল না, কোথায় যাচ্ছিলি তুই, কেন যাচ্ছিলি, কি বলেছে রঞ্জা তোকে? আরে বিশ্বাস রাখ, আমি তো আগেও তোর পাশে ছিলাম মিছরি, এখনো আছি, সারাটা জীবন থাকবো। কি হয়েছে আমায় বল। প্রতিমা, প্রতিমা, আমি তোমায় এত কিছু বলতে পারবো না, শুধু শুধু আমি এইটুকু জানি যে আমাকে আমাকে এই বাড়ি ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। আর আর আমি তাই যাচ্ছিলাম। কেন? পাগল হয়ে গেছিস তুই? আবার যে আর কোনো উপায় ছিল না বর্তিমা, এই বাড়িটা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে দিন কমে আসছে, অর্জুন মল্লিক লোক নিয়ে আসছে, বাড়িটা বাড়িটা এর ভেতর যে কোনো দিন ভাঙা শুরু হয়ে যাবে। এখন যদি আমরা বাড়িটা না বাঁচাতে পারি তাহলে আর কবে পারবো? বাড়িটা যদি চলে যায় তাহলে তো আমরা সবাই মিলে একসাথে আশ্রয়হীন হব মিছরি। তুই আলাদা করে এভাবে চলে গেলে কি লাভ হবে বল? রঞ্জা, এটাও বলেছে দরকার হলে ও অর্জুন মল্লিকের বিরুদ্ধে যাবে। বর্তিমা, এই সুযোগটা তুমি আমায় নিতে দাও, আমি যে দেখতে পারবো না তোমাদের মাথার ওপর থেকে ছাদটা চলে যাচ্ছে, সেটা আমার পক্ষে দেখা দেখা অসম্ভব বর্তিমা। আবার তুই ভুল করছিস মিছরি,
তুই আবার রঞ্জার কথায় বিশ্বাস করছিস যে তোকে পিঠে এইভাবে ছুরি মেরেছিল? এবার আর ছুরিটা মারবে না বর্তিমা। আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য ওর কোনো একটা স্বার্থ আছে। কিসের স্বার্থ আমি জানতে চাই না বর্তিমা, আমি জানিও না জানতেও চাই না। আমি শুধু চাই তোমরা এই বাড়িটা ফিরে পাও। একদম চুপ, একটা কথা বলবি না বুঝলি? রঞ্জাকে আমি বিশ্বাস করি না। রঞ্জা কখনো কারোর ভালো করতে পারে না। হ্যাঁ, ও নিশ্চয়ই কোনো মতলব আছে, কিন্তু কি মতলব আছে সেটা আমি জানতেও চাই না। আমি শুধু একটা কথাই তোকে বলে দিচ্ছি মিছরি, এই বাড়ি ছেড়ে তুই কোথাও যাবি না, কোথাও যাবি।